এলাকায় কো পাওয়ার পায় আনমোল ড্রিম লাইট টেস্ট ইট না ভাই কই রুক না পায় সহযোগ করেছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি হিট ফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা আর জুনিয়র হরলিক ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স আমার গাঁত দুটাই জ্যোতিষ, এটাই কামলা করে আর এটাই খেতি করে। আপনি ভাল জ্যোতিষর কথা কলাক, খেতি করা জ্যোতিষ ভাল, কামলা করা জ্যোতিষ বদমাস, আর সেই কারণে মই আপনাক ভাল জ্যোতিষর ঘরেতে হুমে দিয়ে আইছো। কথা কব লাগছে, মোর অলপ জরুরি সকাম আছিল হে ফল। মোরও জরুরি, আপনারও জরুরি, মোরও জরুরি, তাতকেও ডাঙর কথাটো হল তুকনিটো বেশি জরুরি। বহুত পাব হল নহয়, পিছে চাহ পানী খাল নাই? ৰব, শুনিছানে, আজিৰ পে ঘুমটি যোৱা মানুহক নামেতপি মহাপাপ শাস্ত্ৰত আছে বোলে, তিতাৰ পে আৰু মই নামটো কিনো কহে মাই। ও হেই পাপ আপনিও করে নাকি? ও বহু কইছু দে মাই। ওই রাতি পানী কম কারণে তো পাই আছো, জাল চাল হয়ে পাচ্ছে নাকি? তাকে তো আই, আখান 35 নম্বরে কইলিঙি হলি বুদ্ধ মাছ পালু হয় ভাই। ও জাল চাল নহকে তো গেড়ি মারি আছা, এখান কি দেখা নাই? পানির মাছ তই চালনি দি দিছে, পানির মাছ হল কি হল সব আধা মরা মাছ, সব তাল মরা দিয়া মাছ। মরা মাছ কালি গধুল বিলে এতে ট্রেক্টর ঘুরিছিল না, মই কালিয়ে জানো এতে বুদ্ধ মাছ হলব, রাতিতে আহি ফেলে আখলা লই গেছু আর আখলা লই যাং র। মরা মাছ, মরা মাছ হলেও বেচবে লাগব, দাম অলপ কম পাম। এই মাছ তো ইটাও বেচবি নে, বেচবে গেলি ইমান কষ্ট করি আছো। দে হব দে, মুখো দিবি আক পুরার পকা লাগা মুখ কান্দি বরের পুয়াই পুয়াই খুঁজলিয়ে না হফলা, তোক খাতির করা বলি ভাবছে, মরা মাছে নিজেও ধরিম যা। ই ধরছুন, ধর ধর ধর। হাও কি মাই বরের পুয়াই পুয়াই, কামর মানু হে নাই পুয়া গদলা, রোদ বরষুণ বলে কি কথা আছে, কিবা কামত আইসা? কালি তো দিনটো তুমি মোক টেনশন দিলাই, তারপর ঘুমে আস, ইটা মাথা ঠান্ডা আছি ভালকে ক, আয়োগত থাকবা না নাথখ? থাকলিও থাকলো, নাথকিলেও নাই যা। ও হে নাই কথা নয়, ভবানেত্রী হয় তুমি এনকে গায়ে এরা দিলে কেনকে হব, হা থাকবা লাগবো। এনাতকো যাতে একলা খেন তে রেজিগনেশন লেটার খান লিখি আনি দিবা, কাবার হাতে লিখি আনবা লাগব, যাক কবা মুঠতে রেজিগনেশন লেটার মানে পদত্যাগ পত্র খান নহলে মই তোমাক অব্যাহতি দিবা পারবা নয়। এ মন্ডলত তাকে যাই লিখি আনিম দে। অত তুমি তার মানে আয়োগত নাটকাটো ফাইনালে করে ফেলছ? হেগলা আর মঞ্চ নাই দে, হাতর কুঠার ফরিত মারা নব, কিন্তু কিয় কি নকাবি? ও সভানেত্রী আন বাপ পাবা গেলি, মানুষ কত খরচ করে কত মেহনত করে, তুমি বিনা মেহনতে বিনা খরচে সেই বাপ পাইছ, এনকে দইলে ফেলবা বিরত ভুল করা হব। কিন্তু হব দা, যেহেতু সিদ্ধান্ত লইছ এ পদত্যাগ পত্র খান মোক পাওনি করে দিবা। হে মাই কিয়া থাকিম যা, থাকলি এনকে গায়েরা দিয়া ভাবত নহব। এটা কাম করা,
নিষ্ঠা আর আস্থা সহকারে কাম করে যাম বলে এখন লিখিত দিয়ার ব্যবস্থা করা। কালি দিল হব দা পুয়াই দাওর মাসছো, চাহ কাপ খা হা দেব। বহিছে হবলা আহি আহি হেতু বয়সে পালো দ। কি বয়সের কথা কলে? ও কাঠির কোনা বেঙ্কে জুপকা মারি বহি থাকা বয়স। এ কি যে কয় আপনি, আপনার কিমান বয়স হয়েছে বারো? এই বয়সতে পিড়ালিত বহিব হওয়া নাই নহয়। ইথেন পিড়াত নবহু রবকসুন, ইটা বেঞ্চিতে বহিম। ও কঁকাল হালি গেলিহে পিড়াত বহিম। মই পিড়াত বহার কথা কোয়া নাই, পিড়ালিত মানে ঘরের বারান্দাত বহার কথা কইছো। ও আপনার সিফালে বারান্দাক পিড়ালি বলে কয়ে? ডাঙর ঘর নহয়, এই সর ঘরের বারান্দাকে পিড়ালি বলে কয়। কিয় দাদা, খুড়ি কিনা ভাষা জ্ঞান দিয়ে আছো নাকি? পিড়ালি বুঝি পয়া নাই, মই শিকাই দিছো। ভালকে বুঝাই দিলি নে? সিমান বুঝাবা নালগে রহে বাবা, কথাটো খুঁজছে দিলিয়ে হল, ভাষা গেলা জানু র। মোরও বড় সাধ্যা আসলে জানা না। কি আছিল? সাধ্যা আসিল হে আগ্রহ আগ্রহ হেঁপাহ। বারো খুড়িদেউ, আপনার কি হেঁপাহ আছিল? মোর বড়িটো পাইপুইকে ঠগাকে উপার আসামর ভাষা কব বড় সাধ্যা আসিল, কিন্তু কপালত পালো এটা আবেরি কম সচ্চা তাইর কথা। কি কথা কয় খুড়িদেউ? মালতীর কথাবোৰ ৰাভ যেন লাগিব পাৰে, কিন্তু তাই অন্তৰখন কোমল, তাই বৰ বিবেচনা থকা ছোৱালী। হয় হয়, তাই কথাবোৰ মোৰো বৰ মৰম লাগে দেই। আচলতে আপোনাৰ বোৱাৰী বৰ লক্ষ্মী ছোৱালী, মস্ত আবেৰিহে। আবেৰিৰ কাৰণেতো তাইৰ লগত চলি থাকিব পাৰিছে। চালাক চতুৰ হোৱা হ'লে আপুনি বৃদ্ধাশ্ৰমত থাকিব লাগিলহেঁতেন। তোর মাছ কেতিয়া বাছি উইল দিগদারি হব নাকি? নই দে, মোর মাছ কেটা সিন আছে, ফিসা সিঙি থা মাছ কেটা মোর, আর ফিসা থাকা কথা তো এটা হেতু বুদ্ধি মই দিছিল রাজ। তোর বুদ্ধি মতে তো মোর মাছর ফিসা সিঙি রইছু। আও পেই দুগু না হই র, এক ঠেক যাও তুন করব রাইলি। ও লুকুতে ডবলা তু, কালি ট্রেক্টর ঘুরেছিল বে, আজি দুয়ে মাছ দিলু। তোমার মাছ কো? এতে আছে একা লাগে। ও দরে ভাগইরা। হয় মই মারা গিতা মো, কি মারা গিতা তার? আজি আপুনি ৰছীৰে মাটি জুখিব নেকি? কবাতো ধৰো কি বা কৰে মই দাদা, ৰছীডালে আপোনাৰ কি কাম? জৰিডাল নথৈ কিয়? তোমাক কলোৱে দেখোন হে, আজি ৰছীডালে মোৰ লাখুটি। তোৰ সোৱৰণীখন লৈ খোৱাটো জ্যোতিষী ওচৰলৈ গৈ আছে। কিবা চাবা গৈছি? ইয়াৰ বিয়াখন যে নহয়, ক'তনো কেনা লাগি আছে তাকে দেখুৱাবলৈ গৈছে। চবৰে মূৰৰ দোষ হৈছে, সবে লগ লাগি মোক পাগল কৰিব। কম ভাই যাবি বাবা, কাম এটা আছে। হব মোৰ আৰু গোটাই ইখান ঘৰত থকাটো বৰ সমস্যা হৈছিলে। কিয়? আবেরির উৎপাতো বড় ডাঙার কথা হয়েছে বাবা, মই এখান ঘরেরই পলাবা লাগবো। এ রাম, ও হসা কথা কইছু, কেনাবা শুনবি, মই ঘর দুয়ারেরই কম ভাই পলে গেলো যা। কি যে কথা কয় খুড়িদেবে, আপনার সদায় এটা কথা কয়ে থাকে, জুইর ভয়ত উধান নপলায়। ও কথা উল্টি গেছি দে, গজে গাছ হয়েছি, বড়ি শাহু হয়েছি, শাহুই চাকেন্দি হয়েছি, মোর গতাই চকুর লই বাট নাটকা হয়েছি দে বাবা। ও খুড়িদেউ, তেনেখন করেছে কি? তেইতে যে তোর দেউতেরে মই আর তই বারান্দাত বহি কথা পাইতলু। পাতিছিল? ও মোক গতাই তাই গছ গজি ধরছি, আমি বোলে তাইর বদনাম গাইছু, মই বোলে ফাহা ফুহাকে তাইর কথা কইছু, সায় বাবা। খুড়িদেউ, এইবার সর সুরা কথা লাগি থাকবে না লাগে, ভালকে ভাবি চাবলে গেলে মালতীর সামান্য আপনি বদনাম নকরা নহয়, গতি নিজকে দোষী বলে ভাবি এই বিষয়বিল সামরিব লাগে। আহ রব,
বহক। তোমালোকক কলে বেয়া পাবা। নাপং দিয়ক বয়া, আপনি বয়সস্থ মানুহ। পোৱাটো নাপং দিয়ক, কি কব কওক। রিক্সাওয়ালা হলে কিছুমান গুণৰ অধিকাৰী হব লাগে। তার মানে মোর কিবা গুণ নাই? আইটো কেনে কি কেনে? রিক্সাওয়ালা হলে মানুহৰ ঘৰ ৰাস্তা পদূলি সকলো জানিব লাগে। মই তো গোটেই জীৱনটো রিক্সা চলালো, মই তো সকলোকে জানো। সবকে চিনি পায়ে? চারিওফালে কুড়ি মাইললৈকে মই নাম ঠিকনা ঘৰ সকলো জানো। ময়ো চিনি পাওঁ। প্রমাণ পালো দিয়া, যোৱাকালি জ্যোতিষীৰ ঘৰ বিচাৰোঁতে জ্যোতিষৰ ঘৰত সোমাই দিলা। কি হৈছে কোৱানো? যোৱাকালি অ খুড়া, আপনি হ কথা পাতক, মই ফটাতকে মণ্ডল বাবুর ঘৰৰ পৰা আহোঁ। কি হৈছে নো? যোৱাকালি বাবার কুস্তিখন দেখুৱাওঁ বুলি জ্যোতিষক বিচাৰি গলো, হাপি যে নি পেলাই কোনোবা জ্যোতিষৰ ঘৰত সোমাই দিলেগে। জ্যোতিষীৰ ঘৰলৈ যাব যাব লাগিছিল তো আকৌ। আহক আহক, মোৰ লগত আহক, আহক আকৌ। ও মণ্ডল বাবু, দেরি হল নাকি? দিয়ক নাই, সোনকাল হয়েছে দিয়া। মই আর দেরি হওয়া বলিয়ে ভাবছিল। বলা বলা, কোক যাব? এই হেরি, এই কাম আছে। বলা কাম তো আছে, কিন্তু যাব কো? হে তেরিকা, এনেকে পেঘেনিয়া থাকিলে মই বড় বেয়া পাও, বুঝছানে? বলা হাত জরিদাল লৈ কোক যাই, জরিদাল থ কি কোয়া হে? আজির তারিখত এই রশিদালে মোর লাখুটি। বলা বলা, পাগলা হেন হয়েছে মোর রিক্সাত যে কইভা আর অমলিয়ে থাকে নাকি? হেরা এ আহা হে, হ্যাঁ মহন্তদা। ওই কোলে যায়? ও হেরিলে, এই জরুরি কাম একটা আছে, হাত জরিদাল লৈ জরুরি কাম আছে। আজি আপনি রশিদে মাতি জুখিব নাকি? কবা তো ধরু কি বা করে। মহন্তদা, রশিদালে আপনার কি কাম? জরিদাল নথয় কিয়? তোমাক কলোয়ে দেখুন হে, আজি রশিদালে মোর লাখুটি। মহন্তদা, আপনি রশিদালে কি কইব? এই টোপনি বেমারটা বাড়ি গেছে নয়, সুরক্ষা রিক্সার পর সরি পড়ব পড়ো, সেইকারণে নিজকে বান্ধি লোক লাগবে এডালে। আহ দিয়ক, মোট দেরি হয়েছে। বলো বলো যাও যাও। আহ দিয়ক কৃষ্ণ, কি যে হব। কানৰ কাষত ইমান জোৰকে চিঞৰিছে যে চক খাই গলো নহয়। কি হয় নেকি? হেৰি, সিদিনাৰ নিচিনা দাউৰা দাউৰি নকৰিব ফল, অ' পিছত দেখি সাৰ কৰো নাই। এই শুনক, কিবা এটা ঘটনা এদিন ঘটিছিলে, সদায় নঘটে নহয়। এইটো হয় ঠিকেই কৈছি ফল, পিছে এতিয়া কি কৰি আছে? নাই, এনেই খেতি পথাৰখন চাই আছো। কি চাব লগা আছে এতিয়া পথাৰখন? ও আপনার দেখি নাই, পথার নাই নাকি? কি কয় হে ডাঙরিয়া, উজনি পথার বেলেগ আর নামানি পথার বেলেগ হব নাকি? পথার পথার আর যদি আকে বস্তু আকে পথার, তাহলে কি চাই আছে? দুটা লড়াই মাছ এসোপা লৈ গৈছে, পথার হেন ট্রেক্টর চলাইছিল, মাছ বড় উপঙি উঠিছে, তাকেই চাইছো সন্ধ্যালে এসাজ মান লৈ যাব পারিলে। কি কথা কয় হে ফল, এতে পাবার নয় মাছ। এটা কাম করক, ও নগেন্ঠের ডবলাটোত নতুনকে ট্রেক্টর মারছি, তাতে মাছ পাওয়া যাব, জলক জলক জলক। আপনি ধরবনে? ও মই আর কে ধরিম হে, আকলা মানুষ, মোর খাওয়াটাই নাই। এটা কাম করিম দিয়ক, আপনার ভাগরে মোক নাংমান দিব, জলক জলক। কি কথা কয় হে, এঠাই মানুষ এঠাইলে আইছো, ইয়াত মাছ মারিবলে গেলে বেয়া দেখা হব নাকি? কি কথা কয় হে ফল, মাছ মারাক বান আমরা সব মানুষ চাবই, আকো ভাল দেখা বেয়া দেখার কথা এটা নাই, জলক জলক জলক। ও আহ হে ফল, বহিবই নোৱাৰো হে, থিয় থিয় টোপনি যায়। নিজকে এই ৰছী কুচিৰে বান্ধি এটা ছেফ পজিশ্যনত লৈছোঁ, এতিয়াকৈ টোপনিয়ে নাই। তাকেতো, খুমটিৰ ভাৱ নাই জেঠেন, জৰীডাল খুলি দিওঁ দিয়ক,
মানুহ হপাই দেখি হাঁহি হাঁহি যায়, কিবা লাজ হেন লাগে। ধোৱাহে তোমাৰ লাজ। অ'ৰা, মই ক'ত ছেফটি ফিল কৰোঁ সেইটোহে আচল কথা। অকমানো আহিয়ে দেখোঁ বৰষুণ নাই, চৌফলীয়া ৰ'দ, এতিয়া এই ছাতি অকাজ। অহ, ৰছীও পাকেলে খুলিছা, সকামটো নকৰব। একো নাই, তুমি চাগে এই সৰু পানী চুবলৈ যাম বুলি ভাবিছিলা। এইবোৰ একো নাই, ক'তো বহিবই নোৱাৰো, হে থিয় থিয় টোপনি যায়। নিজকে এই ৰছী কুচিৰে বান্ধি এটা ছেফ পজিশ্যনত লৈছোঁ, এতিয়াকৈ টোপনিয়ে নাই। তাকেতো, খুমটিৰ ভাৱ নাই যেথেন, জৰীডাল খুলি দিওঁ দিয়ক। মানুহ হপাই দেখি হাঁহি হাঁহি যায়, কিবা লাজ হেন লাগে। ধোৱাহে তোমাৰ লাজ। অ'ৰা, মই ক'ত ছেফটি ফিল কৰোঁ সেইটোহে আচল কথা। ব'লা ব'লা, ঘৰত যাব নাকি? এই হাফিজ, তুমিও কথাবিলাক পাহৰা হৈছা নেকি? হে, মই তোমাক অথনিয়ে কোৱা নাই যে মালিকুচি গাঁৱলৈ যাম আৰু আহিম। কি হ'ল, উঠা। নহয়, মই আৰু ভাবলো কি ঘুমটি ভাঙা যাওয়াই প্ৰগ্ৰাম কেঞ্চেলে কৰিল নেকি। অ'ৰা, মোৰ প্ৰগ্ৰাম কেতিয়াও কেঞ্চেল নহয়। ব'লা ব'লা। এই কিয়ে বাবা? নাই খুড়ীদেউ, মনচোন কিবা বেয়া লাগি আছে। কিয় মন বেয়া লাগে তো? কি যে দিনকাল হ'ল নহয়, সময়ৰ সোঁতত মানুহৰ জীৱনবোৰ কেনেকৈ সলনি হৈ যায়। কি হ'লনো? মহন্ত দাৰ অসুখটো বেছি হোৱা যেন লাগিছে, দেখি বেয়াই লাগিল মহন্তক। কোন মহন্তয়ে? মহেশ মহন্ত, মানে মই মহেশ মণ্ডলৰ কথা ক'লোঁ। হা, কি হৈছে মণ্ডলৰ? ব্ৰেইনৰ দুখটো বেছি হ'ল চাগে, ৰিক্সাখনত জোৰকৈ ৰছী এডালেৰে বান্ধি হাফিজে নি আছে। হা, বান্ধি নিছি? হৰি হৰি বিষ্ণু বিষ্ণু, হে বুঢ়া বাসুদেউ, কওক নিছিয়ে বাবা। খুব সম্ভৱ বগলা ফাটেকলৈকে চালান দিব চাগে, এতিয়া থানালৈ নি আছে। এই বগলা ফাটেকলৈ চালান দিয়া দায়িত্ব আকৌ থানাহে। কি কথা কলিয়ে বাবা, মোৰ গতাই মুতটো ঘূৰাহান হৈছে। অ খুইদেউ, খুইদেউ, চৰি চৰি দেই, মই মানে আপোনাৰ আগত এইবোৰ কথা ক'বই নালাগিছিল, বেলেগ কথা উলিয়ালে ভাল পাব ৰ'ব। আজি কি হ'ল জানে? অঁ, বৰা, খুৱাইদেউক লগ পালি নাই পোৱা? এই তোৰ সোঁৱৰণিখন লৈ খুৱাইদেউ জ্যোতিষী ওচৰলৈ গৈ আছে। কিবা চাবা গৈছে? ইয়াৰ বিয়াখন যে নহয়, ক'তনো কেনা লাগি আছে তাকে দেখুৱাবলৈ গৈছে। চবৰে মূৰৰ দোষ হৈছে, চবেই লগ লাগি মোক পাগল কৰিব। মণ্ডলদা পাগল হোৱাৰ দৰে মোকো পাগল কৰিব। অ' বাবা, মণ্ডলৰ বহুত বেছি হৈছে, মানে গোটাই মুতটো ঘূৰাহান হৈছে, ভিতৰক লৈ যোৱে। খুইদেউ, চাব চাব। ওৱাই, বলক বলক। মায়েৰো পিতি তোমাৰ লগত গেলি একো নকয়, অ বেলেগৰ লগত গেলি বেয়া পায়। দে দে অল, আজি আমাৰ দুটা ইম্পৰ্টেণ্ট কাম আছে। কি? গোটৰ মানুহকেইটাক পুৰা কৰিব লাগে, আৰু তোমাৰ পত্ৰখন লিখিব লাগিব। মোৰ কাগজখন নহ'লেও হ'ব দে। নহয়, নিষ্ঠা আৰু আস্থা সহকাৰে কাম কৰি যাম বুলি তুমি মোক এখন লিখিত দিব লাগিব। কোনে লিখি দিব? তুমিয়ে কচোন, কাৰ দ্বাৰা লিখবা? কাবাক কলি হ'লে, হেডমাষ্টৰ নাই যিহেতু, মণ্ডলক লিখি দিবা ক'ব পাৰোঁ। অ মণ্ডল খুৰাৰ এইকেইদিন মাথাৰ দোষটো বেছি আন হৈছে, বেলেগক ক'ব লাগিব। কি বেছি হৈছে? অ, হাফিজ কাকাই আজি ৰিক্সাত বান্ধি ক'ৰবাত লৈ গৈছে। হা, কিনো কহে, একবাৰ খবৰ ল'বা যাবা লাগিব। যাবা ৰবা, হোম লাষ্টত ইটা য হা, দেৰি হৈছে, আগে অল দে বচোন। সভানেত্ৰী হ'ল ডাঙৰ সম্পাদিকাই সভানেত্ৰীক নিষ্ঠাৰে কাম কৰিম বুলি লিখিত আকাৰত বিচাৰিব নোৱাৰে নহয়, তুমিহে পাৰিবা। এটা কথা মনত ৰাখিবা দেই, এইবাৰ তুমি হৈছা আয়োগৰ মূল মানুহ।
তুমি যিটো কবা আয়োগত সেইটো হব লাগে। হৰ্লিক্স।